Thank you very much for watching episode number 6 and this is the last episode of this vlog. আসলে এই এরিয়াটা আমার মনে হচ্ছে যে একেবারে ফুল জার্মানদের এরিয়া, কারণ এখানে সেই যেটা হলো অতি প্রচলিত জার্মানদের যে বাড়ির স্টাইল, সেই স্টাইলটাই আসলে দেখা যাচ্ছে। তো এবং ক্রাউডও খুব কম, এবং মোটামুটি পার্কটা যেহেতু সামনে আছে মানে বুঝাই যায় যে এটা হলো না জার্মানদের যে আসল রূপ, আসল রূপের যে বাড়িঘর সেটা আসলে এই দিকে, আসলে অ্যাসেনের এই শহরটাতে, মানে ওই পার্কটার পাশেই আর কি। তো এখান থেকে আসলে ইউবার্নটা আমার মনে হয় না খুব বেশি দূরে, তো আমি আসলে ইউবার্নটা খোঁজার চেষ্টা করছি এবং বাড়িগুলো দেখে খুব ভালো লাগছে। কিন্তু বাড়ির একটা জিনিস আপনাকে একটু খেয়াল করে দেখেন যে একটা বাড়ির মাঝখানে কোনো ফাঁকা নাই, এইখান থেকে শুরু হয়েছে একেবারে ওই লাস্ট পর্যন্ত, তারপরেও যে আসলে ফাঁকা আছে কিনা সেটাও সন্দেহ, যেহেতু ওদের বাড়ির সিস্টেম এরকম। এবং ওদের এই বাড়ির সিস্টেমের পিছনে মানে কোনো ব্যাখ্যা আছে কিনা আমি জানি না, কিন্তু জিনিসটা সুন্দর মোটামুটি। অনেকটা দৌড়াই ঢুকলাম, যে ইভেন্টটা ধরার জন্য আর হয়তো 30 সেকেন্ডের ভিতরে ঢুকে যাবে, দেখা যাক। তো এটা ধরে মানে অ্যাসেন বানোফে চলে যাব। তো এটা আসলে 3টা 4টা বানোফ পরেই মানে স্টেশন পরেই আসলে অ্যাসেন বানোফে ঢুকে যাবে আর কি। এখন বানোফের দিকে যাচ্ছি, হয়তো 10-15 মিনিট 10 মিনিটের বেশি লাগবে না। ওইখানে যেয়ে আমাকে ট্রেনটা খুঁজ করতে হবে যে কোন ট্রেনে আমি কোলোন যাব, কোলোন থেকে সেটা হলো যে আমি একটা এসবান ধরবো, সেটা হলো 5:48-এ। তো ওইখান থেকে ধরে ডিরেক্ট ডুসেলডর্ফে যাবো, ডুসেলডর্ফ থেকে পরে আমি একবার ডিরেক্ট মনসেনগ্লাডবাখে যাবো, মনসেনগ্লাডবাখ থেকে ডিরেক্ট আমি ট্রেন ধরে ইয়াতে চলে যাবো, কী জানো পাবলেন্সে চলে যাবো, কী জানো অ্যাসেন হাববনে চলে আসলাম। তো এইখান থেকে আমার কাছে মোটামুটি আরও কিছু সময় আছে, হয়তো আধা ঘন্টার মতো সময় আছে, না আধা ঘন্টা। তো যাত্রাপথে মানে বাসার উদ্দেশ্যে যাত্রাপথে আবার একটু আসলাম, হাব্বা আনফে অ্যাসেন হাব্বা আনফে চলে আসলাম। তো এইখান থেকে আর 18 মিনিট আছে, 18 মিনিটের মধ্যে আমার ট্রেন উঠতে হবে S6। তো ওইটা আসলে ডিরেক্ট আমাকে যেটা করতে হবে সেটা হলো যে 12 নম্বর গ্লাইসে যেতে হবে, মানে 12 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তো ওইখান থেকে S6 ধরবো, তারপর ওইখান থেকে ডুসেলডর্ফ যাবো। তো বের হইলাম, আমার মনে হচ্ছে আমি অন্য একটা রুটে বের হয়ে গেছি, তারপর আবার ইয়েতে ঢুকতে হবে, কী বলে প্ল্যাটফর্মে ঢুকতে হবে। এখানে এসে মোটামুটি 7-8 বার খুঁজা, তারপরে মানে পাইলাম না। পরবর্তীতে দেখলাম যে এটা আর কোথাও নাই, সেটা হলো যে এইখানে এই জিনিসটা। তো এইটার একটা ছবি না তুললে মানে আমার মানে ভালোই লাগবে না আর কি। তো এটা আসলে আছেন মানে এইটা মানেই আছেন। তো এটাই আসলে আমার এই যাত্রাপথের শুরু হয়ে গেল, সেটা হলো যে এইখান থেকে অ্যাসেন বানোফ থেকে এখন ডুসেলডর্ফ যাব। তো কত মিনিট সময় লাগবে এটা আসলে আমাকে একটু দেখে বলতে হবে যে কত মিনিট সময় লাগবে। 6:28 এখান থেকে 30-40 মিনিট সময় লাগবে আর কি, 40 মিনিটের মধ্যে ডুসেলডর্ফ পৌঁছা যাবো আর কি। ডুসেলডর্ফ পৌঁছানোর পরে ওইখান থেকে পরে আবার আরেকটা ট্রেন নিয়ে আমাকে কলোনে যেতে হবে আর কি। 4-5 মিনিটের মধ্যে আসলে ডুসেলডর্ফ হাব্বানোফ মানে মেইন স্টেশনে পৌঁছে যাব। তো এখান থেকে নেমে আমাকে 10 মিনিট ওয়েট করতে হবে, তারপরে কলোনের ট্রেন ধরবো আর কি। তো ফেরার পর মোটামুটি ক্লান্ত হয়ে গেছি,
তারপর তো নামতে হবে, কিছু করার নেই, একটু ওয়েট করতে হবে। তারপরে মনে হয় আবার কলোনে নামার পরে মনে হয় 20 মিনিট ওয়েট করতে হবে, তারপরে ডিরেক্ট কমলেন্সের ট্রেনে উঠে যেতে পারবো আর কি। ট্রেনটা মোটামুটি লেট করছে, তো আমাকে মোটামুটি মনে হয় দৌড়ে পরে ট্রেনটা ধরতে হবে, মানে খুব বেশি টাইম পাবো না, হয়তো 4-5 মিনিট টাইম পাবো অথবা 2-3 মিনিট টাইম পেতে পারি, কারণ ট্রেনটা এখনও স্লো ঢুকতেছে। মোটামুটি 16 নম্বর প্ল্যাটফর্মে RE1টাকে আমাকে ধরতে হবে, তো মোটামুটি এখান থেকে দৌড় দিতে হবে, দৌড় দিয়ে আসলে মোটামুটি RE1টা ধরতে হবে 16 নম্বর। দৌড়ে ট্রেন ধরার আসলে মজাই আলাদা, আমি অনেক ধরছি এরকম দৌড়ে টুড়ে ট্রেন। তো 16 নম্বর প্ল্যাটফর্মে RE1, 16 নম্বর প্ল্যাটফর্মে RE1, মোটামুটি 16 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। তো এখন জাস্ট আমাকে RE ট্রেনটা ধরতে হবে, RE1 আখেন নান অফ আর কি। এখনও পৌঁছে ইয়ার ট্রেন ঢুকেই নি, তো RE1টা ধরবো এখান থেকে ধরে তারপরে একেবারে মোটামুটি পৌঁছে গেছি ইয়াতে প্ল্যাটফর্মে, আর হয়তো 1-2 মিনিটের মধ্যে চলে আসবে। তো 1-2 মিনিটের মধ্যে চলে আসলে তারপরে এখান থেকে সরাসরি একবারে কলোন যাব, কলোন থেকে পরবর্তী ট্রেন। হয়তো আমি অনেকবার বলে ফেলছি, একটু বোরিংও লাগতে পারে। এই যে ট্রেনটা আছে ওই ট্রেনটাতে উঠবো আর কি, তো আমি উপরের দিকে ওঠার চেষ্টা করবো। কারণ এই ট্রেনটা আবার খুব মজার একটা জিনিস আছে, সেটা হলো যে মোটামুটি দোতলা উঠা যায় আর কি। দোতলায় উঠা দেখি কেমন মজা পাওয়া যায়, এই দিক দিয়ে ওঠার চেষ্টা করবো। এটা তো 2 নম্বর হইল, 2 নম্বর ক্লাস, 1 নম্বর ক্লাসে উঠতে পারবো। RE1টা মোটামুটি ভালোই, মানে লোকাল, মানে প্রচুর যাত্রী ওঠে, তো এইখান থেকে মোটামুটি 7:17-12-এর মধ্যে মনে হয় পৌঁছা যাবো কলোনে। এখান থেকে নেমে আমার হয়তো 20 মিনিট সময় লাগবে, তারপর আমি একবারে কলোনের ইয়েতে উঠবো আর কি। আর হয়তো কত মিনিট লাগবে এখান থেকে আর বড় বড় 24-25 মিনিট লাগবে আর কি, 25 মিনিটের মধ্যে পৌঁছা যাবো আর কি। মাত্র কলোন হাব অনেকে চলে আসলাম, তো এখান থেকেই মানে 1 মিনিটের মধ্যে নেমে যাবো মোটামুটি। এখানে অনেক মানুষ নামবে, আমিও নামবো আর কি, তো এখান থেকে আর বের হবো না, তো নেক্সট স্টেশন নেক্সট ট্রেন ধরে ফেলবো, তারপরেই আসলে ডিরেক্ট বাসার উদ্দেশ্যে চলে যাবো আর কি। মোটামুটি বের হচ্ছি, দেখেন রাতের কলোন হাব্বান অফ, ওই যে কলোন হাব্বান অফ দেখা আর কি, সবাই সবার পথে ছুটে চলে যাচ্ছে। তো আমাকে কি করতে হবে এখন, কত নম্বর প্ল্যাটফর্ম যেতে হবে সেটা হলো যে আমাকে যেতে হবে হলো আমাকে যেতে হবে আমাকে যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে। ওইখান থেকে RE27টা ধরবো আর কি, একটু সময় লাগে কিন্তু ওইটাই ধরে চলে যাব। আসলে আজকের যে ব্লগটা ছিল সেটা হলো আমার 14তম ব্লগ ছিল, অ্যাসেন সিটি ট্যুর। তো আজকের ব্লগটা আমি অনেকটুকু কভার করেছি, একটু লেন্দি হইতে পারে, একটু বড় হইতে পারে, কিন্তু মোটামুটি মানে অ্যাসেন যারা যাবে তাদের আসলে পয়সা উসুল হয়ে যাবে। এবং ভিডিওটাতে আসলে স্টুডেন্টদের জন্য কিছু ইনফরমেশন আছে, যেমন ইউনিভার্সিটির এরিয়াটা কত সুন্দর, তারপরে ওদের বিবলিওটেক মানে যেটা লাইব্রেরিটা কত সুন্দর, এবং মোটামুটি ঠিক ইউনিভার্সিটির এইখানেই একটা U1 আছে, মানে
কেউ যদি ইচ্ছা করে একবারে ডুসেলডর্ফ এয়ারপোর্ট থেকে একবার ডিরেক্ট উবানে করে ওই ইউনিভার্সিটির এখানে নামতে পারে বা পারবে আর কি। তো আজকের মতো আসলে আমি আমার ব্লগটা শেষ করছি, হয়তো আগামীতে কোনো একদিন আবার নতুন একটা সিটি এক্সপ্লোর করার চিন্তা করব। আমি যেহেতু ঘুরতে ভালোবাসি তাহলে মানে এক্সপ্লোর থাকবেই। তো আজকে এই বলে শেষ করছি, আল্লাহ হাফেজ। আপনারা যারা আমার আমার ব্লগ পছন্দ করেন অথবা আমাকে পছন্দ করেন তারা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনি আমার যে ব্লগগুলো সেটা মোটামুটি অটোমেটিকলি নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনার বেল বাটন যদি থাকে তাহলে সেটা বেল বাটনও ক্লিক করে দিয়েন, তাহলে অটোমেটিকলি নোটিফিকেশন পাবেন। এবং আমার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে লাইক অথবা ফলো দিয়ে সাথেই থাকবেন। তো আশা করি আল্লাহ হাফেজ, ভালো থাকবেন বাংলাদেশ, ভালো থাকবে সবাই।